আমরা মুসলিম কিনা। আসল কথা যদি বিবাহ আগে ছেলে হয় কাউরির মেয়ে হয় সেটাকে আমরা কি বৈধ সন্তান বলবো না অবৈধ বলবো গো? কি বলবো? অবৈধ। তাহলে আমরা মুসলমান আগে হতে হয়, তারপরে নামাজ। আগে কিন্তু নামাজ নেই, কেননা আগে ইমান বিশ্বাস, তারপরে সালাত, তারপরে আছে অতু জাকাত, তারপরে হজ সিয়াম ইত্যাদি জিনিস আছে। তাহলে আগে কিন্তু নামাজ আসেনি। সর্বপ্রথম একটাই দাওয়াতের কাজ এই ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো, আবু জাহেল শুধু এই কথাটাতে খেপে গেল কেন বলুন তো দেখি? সে সময় তো বলিনি তোমাকে সুদ খেতে হবে না, তোমাকে মদ খেতে হবে না, তোমাকে জিনা করতে হবে না, তোমাকে চুরি করতে হবে না, তুমি মাতুব বাড়ি ছেড়ে দাও, এসব কোনো কথাই তো ছিল না। শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর বলুন, মাক্কা থেকে মদিনায় পালাতে হলে কেন বলুন তো একটু বলুন? তাহলে আমরা এই কলমা পড়েছি তো? হ্যাঁ, কি আমরা সবাই পড়েছি? আমার মনে হয় পড়েননি, আর যদিও পড়েন বুঝেননি, আর যদিও বুঝেন গ্রাহ্য করেন না। তিনটের মধ্যে একটা হবেই ইনশাল্লাহ। তার কারণ যদি আবু জাহেল এই কলমাটা শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াইতে লাগলো কেন, তার একটা উদাহরণ দিই। ধরেন এক বাদশাহ কাছে সেইখানে দিনে দাওয়াত দিত, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যিনি দিত, এই দাওয়াত দেওয়ার কারণে সেই বাদশাহ সেই ব্যক্তিকে ফাঁসি দেবে। আর ফাঁসি দেওয়ার কয়েক ঘন্টা আগে একজন হুজুর সাহেব দাড়িওয়ালা মাথায় টুপিওয়ালা হুজুর আসছেন ওনার কাছে, ভাই কি খবর? বলছে আপনার তো এক ঘন্টা পরে ফাঁসি হবে, তাই আপনি মুসলিম, সেই হিসাবে আমি আপনাকে কলমাটা পড়াইতে এসেছি। তা বলছে আশ্চর্য ব্যাপার, তা আপনি কলমা পড়ান কেন? বলছে এর জন্য সরকার আমাকে এইখানে চাকরি দিয়েছে, আমি মাইনে পাই। তখন তিনি অবাক হয়ে যাচ্ছে, এ আবার কি আশ্চর্য, আমি তো এই কলমাই বলি মানুষকে, এই কলমারই দাওয়াত দিই, আমার ফাঁসি হবে, আর এ বেটা কলমা পড়ে মাইনে পাচ্ছে। তাহলে এবার বলো তো এই কলমা দুটো তো পার্থক্য কিন্তু বুঝলাম কি ভাই? বুঝলাম কি? তাহলে কলমা ওইভাবে পড়লে হবে না, যে কলমা পড়ি মাইনি পাবেন সে কলমা কলমাই নয়, সেটা ওই বিল খালের কলমা বলে, আমাদের ওইদিকে একটা কলমার বিল আছে ওই কলমা, সেটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলকে মেনে নেওয়ার শপথ করা কলমা নয়। তাহলে আপনি যদি সত্যি সত্যিই আপনি কলমা পড়ে মুসলমান হয়ে থাকেন, তাহলে কলমার প্রথম শব্দটা হচ্ছে লা ইলাহা, মানে সমস্ত কিছু ত্যাগ কর। আবু জেহেল এটা বুঝেছিল যে এই কলমা যদি আমাকে পাঠ করতে হয়, এই কলমার দাওয়াত যদি আমার এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমার এই 360 বুথ থাকবে না, আমার মাতুব বাড়ি থাকবে না, আমার সুদের ব্যবসা থাকবে না, আমার মদের ব্যবসা থাকবে না, সমস্ত অন্যায়কে এই মক্কার বাসীদের কাছ থেকে দূরভূত হবে এবং সেখানে এক আল্লাহ এবং মুহাম্মদের নীতি প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু আবু জাহেল বুঝেছিল, তার জন্য আবু জাহেল খেপে গিয়েছিল, তাকে একে মারতে হবে না হয় তাড়াতে হবে। তাহলে ভাই ও বাপজিরা, আপনারা যদি সত্যি সত্যি কলমা পড়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি বলুন আপনার বউ কেন সপ্তাহ লোনে বন্ধক, আপনি বলুন আপনার ভাইয়ের মেয়ের বিয়ে দিতে গিয়ে কেন জমিটুকু বেচতে হয়, আজ মুসলমান হওয়ার সত্ত্বেও তাকে ভিক্ষা চাইতে হয়, ভাই ছেলের বিয়েতে পণ দেব। একজন হাজি সাহেবের বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছিলাম, মেয়েটা খুব সুন্দর ছিল, হাজি সাহেব দেখে পছন্দ করে বিয়ে করেছিল, এখন আমি কিছু দিতে পারিনি বলে আমার মেয়েটার উপর জুলুম অত্যাচার হচ্ছে, তাই আমাকে কিছু কিনে দিতে হবে। বলুন তাহলে এইবার বলুন, যদি আপনি কলমা পড়ে থাকেন, তাই আবু জাহেল আপনার থেকে ভালো। কেন? সে বুঝেছিল, সে মুনাফিকি করেনি। কেন? সে ভেবেছিল ধরে একটা মুনাফিকটা ভালো। কেন বললাম তার একটা উদাহরণ দিই, এই সাদ্দামকে গিয়ে বললাম ভাই আমাকে নিয়ে গিয়ে ওই চাকদার স্টেশনে পৌঁছিয়ে দেবে। সাদ্দাম ভাই বলল ইনশাল্লাহ পৌঁছিয়ে দেব। আর আপনাকে এই ভাইকে বললাম, তুমি বলল ভাই আমার কাজ আছে আমি যেতে পারবো না, যদি এইবার সাদ্দাম ভাই নির্দিষ্ট টাইমে পৌঁছি না দেয় আমি রাগটা কার উপর বেশি করবো? সাদ্দাম ভাইয়ের ওপর। কেন? উনি ওয়াদা করেছে আমি পৌঁছি দেব, আর এ ভাই তো বলেছে আমি
পারবো না, আমার দ্বারাই হবে না, তাহলে এনার উপর আমার কোনো রাগ থাকবে না। তাই আবু জাহেল ভেবেছিল যে এ দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি এ দায়িত্ব নিতে পারবো না, আমার এ লোভ লিপ্সা হিংসা ছাড়তে পারবো না, বাবা তোর ও ধর্ম আমি করবো না, বলেছিল কিনা ঠিক কিনা, তার জন্য সে কিন্তু করিনি। আর আমরা ওয়াদা করেছি যে আল্লাহ তোমার ধর্ম মেনে নেব, তোমার বিধান মেনে দেব, অন্যায় কাজ ছেড়ে দেব, তারপরও এইবার আল্লাহর বিধানকে বাদ দিয়ে শয়তানের বিধানকে নিচ্ছি, তাহলে এইবার আমরা মুনাফিক হচ্ছি কিনা? তাহলে আবু জাহেল থেকে খারাপ কিনা দেখা যাক, ভাবেন, আপনি নিজেই ভাবুন, একটু ভাবেন, ভেবে দেখুন, নিজের বিবেককে একটু প্রশ্ন করুন যে আমরা সঠিক জায়গায় আছি কিনা। তাহলে এটা গেল কলমা, তাহলে এই কলমা পড়েই তো মুসলিম হতে হয় নাকি? আচ্ছা বলুন তো, আচ্ছা এবার মুসলিম কথার অর্থ কি আমরা জানি? মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে শান্তি অর্জন করে তাকে বলা হয় মুসলিম। আচ্ছা ভাই বলুন তো, তাহলে আমার ইচ্ছাটা যদি আল্লাহর কাছে সুপে দিই, যেমন একটা বাস্তব উদাহরণ দিলে বুঝবেন, মোটর সাইকেলটা কোম্পানি বানিয়েছে, কিন্তু ওই মোটর সাইকেলটা আপনি যখন কিনলেন বা ওর ওপর চললেন, আপনার অনুগত হয়ে গেল। এইবার ধরেন মোটর সাইকেলটা তার মন মতো, আপনি ধরেন এই পাঁচপুতা গ্রাম এসে থামবেন, মোটর সাইকেল থামছে না, তাহলে সে কি আপনার অনুগত হয়েছে? আপনি চাচ্ছেন আমাকে একটু টাইম শর্ট, আমি একটু পিক আপ বাড়িয়ে 80-তে তুলে একটু জোরে যাব, কিন্তু সে 40-ই বেশি উঠছে না, তাহলে আপনার কথা শুনছে? তাহলে ওই মোটর সাইকেলটা আপনি ভাবছেন এইখানে বাম দিকে ব্যাক, আমি বাম দিকে ঘোরাবো, কিন্তু গাড়ির মোটর সাইকেলটা ডান দিকে মোড় দিচ্ছে, তাহলে কি আপনার অনুগত হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে ওই মোটর সাইকেলটার পিঠে যখন আপনি চাপবেন, আপনি যেখানে যেভাবে যা করতে চাবেন সেইটা করার নাম হচ্ছে আপনার অনুগত করা। তাহলে সেটাই যদি হয়, আপনি মুসলিম মানে যদি আত্মসমর্পণকারী হয়ে থাকেন, তাহলে আপনি করবেন আল্লাহর অনুগত, তাহলে আল্লাহ যেখানে বসতে বলেছে আপনি সেখানে বসবেন, আপনার যেখানে খেতে বলেছে সেইভাবে খাবেন, আপনাকে যেভাবে মানে কি বলবো পিতামাতার খেজমত করতে বলেছে খিজমত করতে সেভাবে করবেন, আপনাকে যেভাবে বলেছে চলাফেরা করবে সেভাবে করবেন, আর আপনি যদি আপনার মন মতো চলেন তাহলে আপনি মুসলিম, আপনি কোনোদিনই মুসলিম নয়। তাহলে এবার আসুন সূরা বাকারা, সূরা নিসা 8:3, আল্লাহ তাআলা বলছেন, হে যুবক বা হে পুরুষ, তোমরা বিবাহ করো তোমার পছন্দ মতো 2, 3 অথবা 4। এইবার বলুন তো, তোমার পছন্দ মতো বিবাহ করো, এটার ঘটনা আছে সোয়েব আলাইহিসসালাম, দুটো মেয়ে ছিল, মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা তুমি বলো তো এই দুটো মেয়ের মধ্যে কোনটা পছন্দ সেটাকে বিয়ে করো, তাহলে এখানে মুসার পছন্দ, আর এখানে আল্লাহ বলছে তোমার পছন্দ। এইবার আমরা বলেন তো, যদি সত্যি মুসলিম হই আর আল্লাহকে মেনে থাকি, তাহলে আল্লাহ তাআলা বললে তোমার পছন্দ বিয়ে করো, আর আমরা দেখা যাচ্ছে 7-8 জন লোক গেলাম, আগে ফোন করে দিলাম, বেশ থানচা ফানচা ভালোভাবে বেশ মিষ্টি গোল্লা খেয়ে খিলিন করে করে ঘটা ঘুষে বলছি, ভাই খবর কি মেয়ে পছন্দ? ভাই মেয়ে তো একটু পছন্দ মোটামুটি হচ্ছে, বা বাড়িঘরও খারাপ নাই ঠিকই আছে, কিন্তু আমার বড় জামাইটা তো এখন আসেনি, তা তিনি যদি দেখি পছন্দ করে তাইলে বিয়েটা হবে। আচ্ছা বলুন তো, আল্লাহ বললেন যে বিয়ে করবে তার পছন্দ, আর তুমি দিলে বড় জামাইয়ের পছন্দ, এটা কী গো, আল্লাহর বিরুদ্ধে না আল্লাহর পক্ষে? তাহলে এরা কী করে বলো, আল্লাহর বিরুদ্ধে করে যদি আবার মুসলিম হয় তাহলে শয়তান কী অপরাধ করলো বলো তো? সে তো একটাই ভুল করেছিল মাত্র, যে আল্লাহ আমি আদমকে সিজদা করতে পারবো না, আমি আগুনের তৈরি, আমার শিকা উপরে আর ও মাটির নিচে, আমি ওর কাছে নত হবো না, এইটুকু ছাড়া তো ওদের অপরাধ ছিল না। তাহলে সে যদি এইটুকু অপরাধের জন্য শয়তান এই জাহান্নামে যায়, আর আমরা এত অপরাধ করার পরে যদি আমরা আবার বলি ভালো মানুষ আমরা মুসলিম, তাহলে শয়তানের কী অপরাধ হলো? কি বুঝা যাচ্ছি কথা কি ভাই? আমি বুঝাতে পারছি কি? যদি ভুল হয়, আমি কিন্তু ভাই ভাষা সম্বন্ধে তেমন জ্ঞান নেই। হ্যাঁ সাদ্দাম ভাই বলছিলাম, আমি তো তেমন কিছু জানি না, তা ভাই যতটুকু আল্লাহ বলাবে ততটুকু বলবো, তা দেখি। তাহলে বুঝতে পারছেন তো কথাগুলো? বুঝতে পারছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করুক। তাহলে এইবার বলুন, তাহলে এখানে আমরা কি বুঝলাম, তাহলে মুসলিম মানে যদি আত্মসমর্পণ করে। আরেকটা হাদিস আল্লাহ নবীর কথা, আল্লাহ নবী এইভাবেই খুতবা হচ্ছে আর সাহাবিদেরকে সব এগিয়ে আসতে বলল, ওঠার পরে যখন আসছে তখন বললে, এইবার তোমরা যে যেখানে আছো সেইভাবে বসে যাও। একজনের সাহাবির দরজা ছিল ভিতরের দিকে একটা পা, বাইরের দিকে একটা পা, সেইভাবেই বসে গিয়েছিল। আল্লাহর নবী বলল, কেন তুমি এভাবে কষ্ট করে বসে আছো? বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যে যেভাবে আছে সেইভাবে বসে যান, তাই আমি আপনার কথা মতো আমি এইভাবেই বসে গেছি। তাহলে আল্লাহ রাসূল মানা কাকে বলে, বুঝা গেল?